মাসের কষ্ট ইনশাল্লাহ থাকবে না, তাদের কষ্ট লাঘব হবে, বন্যার্থ এবং দুর্গত মানুষদের কষ্ট যেন লাঘব হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ভলান্টিয়ারদের জন্য, বন্যা দুর্গত মানুষদের জন্য, আল্লাহ তাআলা যেন সবার কষ্ট যেন লাঘব করে দেন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা ইনশাআল্লাহ বিদিনলা এখান থেকে বিতরণের পর আজকে অনেকগুলো স্পটে আমরা যাব। চট্টগ্রামের সাতখানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আসুন্না ফাউন্ডেশন। বৃহস্পতিবার সাতখানিয়া কাঞ্চনায় প্রায় 2500 পরিবারের মাঝে শায়েক আহমদুল্লাহর নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি শরণখালের ভয়াবহ বন্যায় ধারাবাহিকভাবে চট্টগ্রামের বিভিন্ন থানায় ত্রাণ বিতরণের কর্মসূচি অব্যাহত আছে বলে জানান। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা চট্টগ্রামের সাতখানিয়ার কাঞ্চনায় এসেছি। আমরা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত মানুষদের দুর্ভোগ। শুধু এখানে নয়, আপনারা জানেন চট্টগ্রামের অনেকগুলো থানায় এবং কক্সবাজারের বেশ কয়েকটা থানায়, চকরিয়া, পেকুয়া, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবানের লামা, তারপর চান্দনায় সহ অনেকগুলো থানাতে বেশ অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং শরণকালের ভয়াবহতম বন্যা। বলা হচ্ছে গত 50 বছরে, কেউ কেউ বলছেন গত 100 বছরে এরকম বন্যা অত্র অঞ্চলে হয়নি। এবং সিলেট বা অন্যান্য জায়গায় যেরকম পর্যাপ্ত পরিমাণ ছিল, নৌকা ইত্যাদি ছিল, এখানে সেরকম পর্যাপ্ত নৌকা ইত্যাদি না থাকার কারণে অনেক বেশি কষ্ট হচ্ছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। তারপর আলহামদুলিল্লাহ আপনারা দিতে থাকেন, বিসমিল্লাহ দিতে থাকেন, আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিকভাবে আজকে 2500 পরিবারের জন্য খাদ্য সামগ্রী, শুকনো খাদ্য সামগ্রী আমরা এনেছি। এরপর ইনশাআল্লাহ আজকে রাতে চট্টগ্রাম শহরে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আজকে চট্টগ্রাম শহরে আল্লাহ যদি বাঁচান 2000 পরিবারের জন্য চাল, ডাল, তেল, লবণ, এই খাবারগুলোকে প্যাক করে ইনশাআল্লাহ কাল বিতরণ করব। আবার কালকে কেনার পর পরশু বিতরণ হবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ চট্টগ্রামের বিভিন্ন থানায় কাজ করব। আজকে ইনশাআল্লাহ সাতকানিয়া, সাতকানিয়ার পর চকরিয়া এবং লামায় আমরা কাজ করব আগামীকালকে, এবং পরশু পরবর্তীতে লোহাগাড়া এবং অন্যান্য থানা সমূহতে কাজ করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।